রাজশাহীর বাজারগুলোতে মাছের সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম এখনও চড়া। মাছের আড়তের আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মওদুদ রানা, যাচ্ছি তার কাছে। সেই মাছের সরবরাহ বাজারে বেশ, এবং অন্যদিকে চাষের যে মাছ আছে অর্থাৎ পুকুরে চাষ করা যে মাছ সেটিও কিন্তু বাজারে সরবরাহ বেশ। তারপরেও বাজারে মাছের যে দাম সেটি কমছে না, বরং বাড়ছে। আমরা আজকে রয়েছি রাজশাহীর নদাপাড়া পাইকারি মাছ বাজারে। সেখানকার যে চিত্র আমরা দেখেছি, এখানে রুই মাছ যেটি মাঝারি আকারের 1 কেজি থেকে 1.5 কেজি ওজনের, সেটি 280 টাকা দরে বিক্রি হচ্ছে। যেটি 2 কেজির উপরে সেটি 300 টাকা থেকে 320 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে কাতলা মাছ যেটি 1 কেজি থেকে 2 কেজি ওজনের, সেটি 320 টাকা থেকে 340 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যেগুলো বড় কাতলা মাছ অর্থাৎ 2 কেজি থেকে 5 কেজির মধ্যে, সেগুলো 400 টাকা থেকে 450 টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে মৃগেল মাছ যেটি রয়েছে সেটি 220 টাকা দরে বিক্রি হচ্ছে। যেটি নাইলোটিকা রয়েছে সেটি 180 টাকা দরে বিক্রি হচ্ছে। এবং যেসব দেশি মাছ রয়েছে সেগুলো কিন্তু গড়ে 400 টাকা থেকে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মাছ বলতে শিং, মাগুর, বোয়াল এবং পারাশ মাছ যেগুলো রয়েছে সেগুলো 200 থেকে 250 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আমরা কথা বলেছিলাম স্থানীয়দের সাথে এবং সংশ্লিষ্টদের সাথে, তারা যেটি বলছেন যে মাছের সরবরাহ বেশি থাকলেও আসলে সাধারণ মানুষের মধ্যে যে চাহিদা রয়েছে, চাহিদার কারণেই আসলে দাম বাড়ছেন। এবং যারা মাছ চাষ করেন, সেসব যারা পুকুর মালিক রয়েছেন, তারা যেটি বলছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর যারা মাছের যে উৎপাদন ব্যয় এবং পরিচর্যা ব্যয় সেটি অনেক বেড়েছে, যার কারণেই আসলে খুব কম দামে মাছ বাজারে পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে। এবং তারা যেটি বলছেন যে এখন খাল বিলের যে মাছটি আসছে সেই মাছের কারণে বাজারে সরবরাহ বাড়লেও সাধারণ মানুষের চাহিদা থাকায় সেই দামটিও যে কমবে সেই সম্ভাবনাও নেই। এবং সব মিলিয়ে তারা বলছেন যে এই শীতের পুরো যে মৌসুমটি রয়েছে সেই মৌসুম কিন্তু এই রাজশাহীর যে পাইকারি বাজারগুলো রয়েছে সেই পাইকারি বাজারগুলোতে এই ধরনের দাম থাকতে পারে বলে আসলে তারা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে রাজশাহীতে বেশ কয়েকটি পাইকারি এরকম মাছ বাজার রয়েছে, এবং সবগুলো মাছ বাজারের গড় যে চিত্র আমরা দেখেছি, কাতলা বড় কাতলা যেগুলো রয়েছে সেগুলো 400 টাকার উপরে, এবং রুই মাছ যেগুলো 2 কেজির উপরে সেগুলো কিন্তু 300 টাকার উপরে, এবং 1 কেজির যে কাতলাগুলো রয়েছে সেগুলো কিন্তু 280 টাকা থেকে শুরু। এবং এই মাছগুলো যখন খুচরা বাজারে বিক্রি হয়, আমরা দেখেছি যে রুই মাছগুলো কিন্তু 1 কেজি আকারের যে রুই মাছগুলো সেগুলো যখন পাড়া মহল্লা অলিগলিতে কিংবা ছোট ছোট বাজারে বিক্রি হয় সেগুলো কিন্তু 310 টাকা থেকে 340 টাকার মধ্যে বিক্রি হয়। এবং অন্যদিকে আমরা যেটি দেখেছি যে পাইকারি বাজারের তুলনায় যে খুচরা বাজার রয়েছে সেই খুচরা বাজারে কিন্তু কেজিতে 20 থেকে 30 টাকা আসলে বেশি হয়। এবং সেই আমরা যেটি বাজার সংশ্লিষ্টদের সাথে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই শীত মৌসুমে যে মাছের দাম কম থাকে এবার কিন্তু সেটির সম্ভাবনা নেই, এবং পুরো মৌসুম জুড়েই মাছের বাজার এরকম চড়া থাকবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।